নোয়াখালী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ও বাংলাদেশের একটি উপকূলীয় জেলা। পটুয়াখালী দেশের অন্যতম প্রাচীন শহর ও দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদীবন্দর। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পটুয়াখালী জেলাকে বলা হয় সাগরকন্যা। বাংলাদেশের সর্বদক্ষিণে কুয়াকাটা সমুদ্র সৈকত এ জেলারই ঐতিহ্য বহনকারী বেলাভূমি। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার পর্যটন স্পট। একমাত্র কুয়াকাটা এসেই সাগরের নানা রূপ বিভিন্ন ঋতুতে উপভোগ করা সম্ভব। আর আজকে আমরা দেখতে চলেছি সূর্যোদয় ও সূর্যাস্তের জেলাখ্যাত পটুয়াখালী জেলার শীর্ষ 18টি দর্শনীয় স্থান। তো চলুন বন্ধুরা, দেরি না করে এক নজরে দেখে নেই পটুয়াখালী জেলার দর্শনীয় স্থান সমূহ। কুয়াকাটা সমুদ্র সৈকত, লেবুর চর, কানাই বলাই দিঘি, চর বিজয়, সোনার চর, ফাতরার চর, পানি জাদুঘর, সীমা বৌদ্ধ মন্দির, মসজিদ বাড়িয়া শাহী মসজিদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পায়রা সমুদ্র বন্দর, কুয়াকাটা ইকো পার্ক, পটুয়াখালী মেডিকেল কলেজ, শৈলা পার্ক, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, জাহাজ মারা সমুদ্র বিলাস, মন্তাজ, পায়রা সেতু,